লোহাতুর জীব টেনে ছিঁড়ে নেব। অলিক উচ্চারণে যারা নিজেদের ভেবে থাকো কবি, ভূমিতে শিকড়হীন যে বৃক্ষ বাড়েনি তার মূলের মাটিতে, সেই শিল্প তরু আজ আমাদের প্রয়োজন নেই। আমাদের জীবনের জন্য আজ শিল্প চাই, ফিরে চাই মাটির আখ্যান। তপ্ত অঙ্গীকার বুকে নিয়ে আমি সেই শোভন আগুন আজ ছড়াবো সময়ে। তোমাদের মাথা থেকে দৃঢ় হাতে খুলে নেব কবির শিরোপা, তোমাদের মুখে আমি থুতু দিই থুতু দিই থুতু দিই। এতটুকু সম্মান আজ দিতে রাজি নই, মুখ চোরা ভিরুটে শিক্ষক, বেজম্মা দালাল বুদ্ধিজীবী, তোমার মাথার খুলি আমি আঘাতে উড়িয়ে দেব। এই আমার বিংশতি যুবক বুকের অগ্নিময় উত্তুঙ্গ বিক্ষোভ থেকে, নতুন অস্ত্রের মতো ছলমল এই যৌবনের বন্ধি তেজ থেকে, এইসব বুদ্ধিজীবী লেখক শিক্ষক কবি ঘুণে ধরা রাজনীতিকের প্রতি আমি হ্যান্ড গ্রেনের মতন আমার প্রচণ্ড রুদ্র রোষ ছুড়ে দিই। বুর্জু অর্থনীতিকের ডাটা আমি তুপায় মারাই। কারা বলে ব্যর্থ মাটি এই জল, ব্যর্থ এই মানুষ লাঙল, এই শস্যের বৈভবে খাদ্য ঘাটতির কথা আমি মানি না মানি না মানি না। আমেরিকা আর তার পরিকল্পনার বুকে লাথি মারে। আজ আমাদের শুধু সাহসী মানুষ চাই, শুধু সাহসী মানুষ চাই। একজন ক্রুশবিদ্ধ কোমল যিশুর মতো পবিত্র দৃঢ় মহান শিক্ষক, গনগনে আগুনের ফুলকির মতন দৃপ্ত লেলিহান বুদ্ধিজীবী, ফুলের সুষমার বারুদের বিস্ফোরণ বুকে নেয়া কবি চাই আজ আমাদের। আমাদের পাঁজরের হাড়ে হাড়ে জেগে থাকে ব্যর্থতার গ্লানি, আমাদের অপমান বেদনা হতাশার ব্যথার বৃক্ষ একদিন গোপন ট্রিগারে তার খুঁজে নেবে রক্তাক্ত প্রতিশোধ। ভালোবাসে ফুল পাখি নদী জল নারী প্রেম কাকলি সুবাস, অথচ জীবনে আজও ফিরে তো এলো না সেই সবুজ সুস্থতা, সেই হাত স্নেহ মাখা মায়ের দরদি চোখ আজ তার হারালো কোথায়। আমি জানি আমার স্বপ্নের জন্যে পাথরে পাথরে চূড়ান্ত সংঘর্ষ হবে, সংঘর্ষের ভাষা তাই হবে পাথরে কঠিন নিটলার নির্মোহ। বড় বেশি বাজে বড় বেশি লাগে এই বুকে, অতন্দ্র প্রহর কাটে কাটে রাত বিনিদ্র জীবন, কত রক্ত ঘাম অশ্রু ঝরে যায় হায় বিনাশী খরায়। কিছু কিছু মানুষের তবু প্রাসাদের স্বপ্ন ভাসে চোখে, অনেক স্বপ্নের রথে চড়ে তারা পেতে চায় রঙিন জীবন। এ জাতির অধ্যাপক কৃষিবিদ শৈল্যবিদ প্রকৌশলী চিকিৎসক বিজ্ঞানী সুহাসিনী বিমানবালা রথরের হাসি দেখতে দেখতে ভিন দেশে পৌঁছে যায় ইউরোপ আমেরিকা, আজকাল বড় বেশি মধ্যপ্রাচ্যে। আমাদের এককালীন বামপন্থীরা বর্ষার শুরুতে দেখো ইলিশি ঝাঁকের মতন কেমন উজান ঠেলে উঠে যায় লঙ্কা দ্বীপে, গণতন্ত্র পরিহিত শয়তান সাম্রাজ্যের অস্ত্র নেচে ওঠে বার বার, সুযোগ পেলেই জনতার কণ্ঠ চেপে ধরে সেই অক্টোবর। আমাদের অশিক্ষিত নেতারা সংস্কৃতি বোঝে না বরং নির্বাচন ভালো বোঝে, প্রেমের স্বভাব ফুলে প্রেমিকারা অর্থের প্রাচুর্য চায়, মাতা পিতা তীর্থের কাকের মতো বড় বড় সুযোগের প্রত্যাশা করেন, অধ্যাপক নোট লিখে বাজার গরম করে লুফে নেয় কাঁচা টাকা, বুদ্ধিজীবী টোপ গিলে বিবৃতি দেয় জনতার বিপক্ষে। আত্মীয় সেবার জন্য একজন ছাত্র বাজারে ডাক্তারি পড়ে না, আমাদের ইঞ্জিনিয়ারদের আর কোনো মহৎ উদ্দেশ্যই নেই, সবাই শোষক কিংবা শাসকের প্রত্যক্ষ অথবা পরোক্ষ দালাল, গ্রামে গ্রামে স্বনির্ভরতার বক্তৃতা করে শহরে এসে শান্তি বাহিনীর সাদা ঠোঁটে চুমু খায়। স্বজনের হাল আমাদের জন্মের জন্য আজ কোনো ভালোবাসা নেই, আমাদের মৃত্যুর জন্য আজ কোনো পরিতাপ নেই, আমাদের ধ্বংসের জন্য আজ কোনো প্রতিকার নেই, আমাদের সব কিছু আজ শুধু ছলনার শুধু ব্যর্থতার প্রেরণে আসে। আজ এখানে একজন শিক্ষক থাক, আজ এখানে একজন বুদ্ধিজীবী থাক, আজ নবজন্ম হোক এদেশের লেখক কবির, আর তারা
গাঢ় অন্ধকারে ঝলসে ওঠা আগ্নেয়াস্ত্রের মতো স্ফুর্তিত হোক, স্ফুর্তিত হোক, তারা স্ফুর্তিত হোক।